নীলফুমারিতে এলিয়েন ছাগলের চর্ম। ভিডিও চিত্রে সঞ্জয় দাস, নীলফুমারি জেলা প্রতিনিধি। নীলফুমারিতে এলিয়েন সদৃশ একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাচ্চাটির জন্ম হয়। অভূত এই ঘটনাটি ঘটেছে নীলফুমারি সদর উপজেলার নীলফুমারি নটখানাবালা পাড়া এলাকায়। প্রাইভেট কার চালক ও স্বাস্থ্য সেবিকা পরিমল রায় ও আরতি রানীর বাড়িতে অভূত এলিয়ান ছাগলের বাচ্চাটিকে দেখতে ভিড় জমায় দূরদূরান্ত থেকে দেখতে আসা উৎসুক জনতা। এলিয়ান ছাগলের বাচ্চার মালিক আরতি রানী জানায়, ছাগলটির প্রথমেই দুইটি বাচ্চা জন্মগ্রহণ করে। আজ সকালে তার একটি বাচ্চা দেখতে স্বাভাবিক হলেও অন্য বাচ্চাটি দেখতে একটু এলিয়ানের মতো। তবে আমি বাচ্চাটিকে নিয়ে একটু চিন্তিত, কারণ বাচ্চাটি বেঁচে থাকবে কি না, আর বাচ্চাটিকে দেখতে দূর থেকে দেখতে আসছে উৎসুক জনতা। বাচ্চাটিকে দেখতে আসা কয়েকজন জানান, আমরা এই প্রথম এলিয়ানের মতো একটি ছাগলের বাচ্চা দেখলাম। এদিকে ডিমলা থেকে দেখতে আসা অটো চালক সবিলাস চন্দ্র দাস জানায়, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সকালে বিষয়টি জানার পর আমি দেখতে আসি। একটা হনুমান সিস্টেম হয়েছে আর একটা ভালো আছে। এখন বাচ্চাটা নিয়ে এখন আমি খুবই চিন্তায় আছি, বাঁচিবে না মরিবে। এখন হনুমান বাঁচবে না।